আজকে আমাদের 22তম লেসনে আমরা প্রথমত আপনাদেরকে একটি ইফেক্টিভ কাজ দেখাইতে চাচ্ছি, যেটা ধরেন মানে ব্লাড লেখাটা লাল রঙের থাকবে এবং এটা মানে ঝলসে পড়ছে রক্ত এই রকম একটা, মানে লাল কালারটা ঝলসে পড়ছে এরকম একটা ইফেক্টিভ আমরা মানে তৈরি করতে চাচ্ছি। এটা একটা প্রজেক্ট আর কি। এ ধরনের প্রজেক্ট রেডি করতে গেলে প্রথমত আমাদের যা যা লাগবে সেই অনুযায়ী আমরা আমাদের কাজগুলা শুরু করি। আমি 800-600 মাপের একটি ক্যানভাস নিয়ে নিচ্ছি, উইড নিলাম 800, হাইট দিলাম 600, রেজুলেশন 300 পিক্সেলই থাক। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট নিলাম, অথবা ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করে নেব। এখন ব্যাকগ্রাউন্ডটা আমার কালো লাগবে, সবচেয়ে বড় কথা আমার এই প্রজেক্টের জন্য। ব্যাকগ্রাউন্ডটা সাদা কালারের নিছি, ওকে। ফোরগ্রাউন্ড কালার কালো নিয়ে, ফোরগ্রাউন্ড কালার আমরা কিনে নিলাম, কালো করে নিলাম। এখন এই যে পেইন বাকেট টুল আছে, পেইন বাকেট টুল দিয়ে স্ক্রিনে একটা ক্লিক করলে সাথে সাথে স্ক্রিনটা সম্পূর্ণরূপে কালো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে টাইপ টুল নিয়ে, টাইপ টুলের টেক্সট কালারটা আমরা সাদা নেব, টাইপ টুলের সাদা টেক্সট কালারটা নেব। নিয়ে এরিয়াল ব্ল্যাক ফন্টটা নেব, ফন্ট নেব হচ্ছে এরিয়াল, আর স্টাইল নেব এখান থেকে ব্ল্যাক, ঠিক আছে। তাহলে কালার সাদা, এরিয়াল ব্ল্যাক, ফন্ট সাইজটা আমি কিছু কম বা বেশিও নিতে পারি। স্ক্রিনে ক্লিক করে আমি আপার কেসে লিখলাম ব্লাড, ঠিক আছে। মুভ টুল দিয়ে এটাকে ধরে স্ক্রিনের প্রায় মাঝখানে আমি এখানে নিয়ে বসাইলাম, তাহলে লেখাটা হইলো। এটা দেখ কিছুটা মাঝখান থেকে একটু উপরের দিকে আমি রাখলাম, একদম মাঝেও রাখা যায়। আমি এখন যে কাজটা করব, ক্যানভাসটাকে ডান দিকে ঘুরায় নেব, কিভাবে, ইমেজ ইমেজ রোটেশন থেকে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ দিলে ক্যানভাসটা কি হয়ে গেল, ডান দিকে এরকম ঘুরে গেল। আমি জুম করে একটু ছোট করে নিতে পারি। তারপরে যাব আমরা ফিল্টার, স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে আমরা যাব হচ্ছে উইন্ড, ফিল্টার স্টাইলাইজ উইন্ড। এখানে যে এই অপশনটাতে গেলে সাধারণ টেক্সটের উপরে এই ইফেক্টটা, উইন্ড ইফেক্টটা কাজ করে না, যার জন্য সাধারণ টেক্সটকে রাস্টারাইজ করে নিতে হয়। সাধারণত কোনো টেক্সটকে রাস্টারাইজ করার অর্থটা হচ্ছে টেক্সটটাকে ইমেজ বানায় নেওয়া। মোট কথা, আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে সাধারণ টেক্সট, যখন টেক্সটটাকে রাস্টারাইজ করে নেব, টেক্সটের লেয়ারটাকে খেয়াল করে দেখবেন, রাস্টারাইজে বাটনে ক্লিক করার পরে এই টেক্সটটা আপনার লেয়ারে পরিণত হয়ে গেছে, অর্থাৎ এই টেক্সটটা কি হয়েছে, রাস্টারাইজ হয়ে গেছে। এখানে দেখেন উইন্ড অপশনটা দেওয়ার সাথে সাথে এখানে উইন্ডের ফ্লোটা কেমন হবে দেখেন, যদিও মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা বোঝা যাচ্ছে, তবে নিচের দিকে মনে হচ্ছে কিছুটা উপর থেকে ঘেমে নিচের দিকে ঝলসে পড়ছে এরকম একটা ব্যাপার। এখানে বেশ কিছু অপশন আছে, অপশন গুলা চেঞ্জ করে আমরা কম বা বেশি করতে পারি, দরকার নেই। আমি সরাসরি ওকে বাটনে প্রেস করলাম, খেয়াল করে দেখেছেন যে নিচের দিকে কিছুটা নেমে আসতেছে, ঠিক আছে। এখন আমরা আবারও ইমেজে যেয়ে, ইমেজ রোটেশনে যে 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ দিয়ে নেবো, তাহলে ইমেজটা সোজা হয়ে যাবে। এখন এই যে নিচের দিকে মনে হচ্ছে যে ঝলসে নামতেছে, এই যে এনভায়রনমেন্টটাকে, এটাকে যদি আমি আরো বেশি করতে চাই, অর্থাৎ নিচের দিকে আরো বেশি নেমে পড়বে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ চাপবো, সরি, এটাকে ওই ঘুরাই নিয়েই করতে হবে। ইমেজ ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, এখান থেকে কন্ট্রোল এফ চাপলে একবার নামবে, আবার কন্ট্রোল এফ চাপলে আরেকটু নামবে, একটু বেশি হয়ে গেল, কন্ট্রোল জেড চেপে দিলাম, তাহলে এরকমটা থাকলো। এখন আমি ইমেজে যাই, ইমেজ রোটেশনে যাই, 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ দিয়ে ইমেজকে সোজা করে নিলাম। বুঝতে পেরেছেন সবাই? লেখাটা দেখতে মনে হচ্ছে যে উপর থেকে নিচের দিকে মানে ঘেমে বা ঝলসে পড়তেছে নিচের দিকে, ঠিক আছে। তাহলে এখন আমরা আর একটা ইফেক্ট ব্যবহার করব, সেই ইফেক্টটার
কাজ হচ্ছে এটাকে দেখতে, মানে আগুনের তাপে যেরকম মানে ঝলসানো লাগে সেরকমটা বলে মনে হবে। সেই কাজটা করার জন্য ফিল্টার, ফিল্টার থেকে ডিজোর্ট, ডিজোর্ট থেকে আমি এখান থেকে দেব হচ্ছে রিপেল দেব, ফিল্টার ডিজোর্ট রিপেল দেব। এই কমান্ডগুলো আপনারা মনে রাখবেন এবং এগুলো চাইলে ডায়েরিতে নোট করে রাখবেন, ঠিক আছে? ডিজোর্ট থেকে রিপেল দিলাম, রিপেল দিলাম, দিলে পরে এটা ওই কিছুটা ওইরকম ঘেমে ঘেমে নামতেছে এরকম মনে হবে, দিলাম ওকে। তাহলে এই লেখাটা এরকম মানে আঁকা বাঁকা এরকম মানে আগুনের তাপে ঝলসে যাওয়া এরকম একটা ভাব আসলো। এখন যে বিষয় সেটা হচ্ছে কি, আমি এখানে যে অবস্থাটা রেখেছি বা যেরকমটা করেছি, এই লেখাটা কিন্তু সাদা কালারের হবে না, লেখাটা হবে কি লাল কালারের হবে বা লাল রঙের হবে, ঠিক আছে? তাহলে লেখাটাকে লাল রঙের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লেয়ার, লেয়ার থেকে লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে, ঠিক আছে? লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে, কালার ওভারলে তে যাওয়ার সাথে সাথে ডান পাশে যে কালার আছে এখান থেকে আমি সরাসরি রেড কালার সিলেক্ট করে নেবো, একদম লাল রং দিয়ে দেব, ঠিক আছে? ওকে দেওয়ার সাথে সাথে এটা কালারটা এরকম হয়ে যাবে। আমি যদি এখানে ব্লেন্ডিং মোড স্ক্রিন দেই তাহলে কি হয়, ওভারলে দিলে সাদা দেখাবে, স্ক্রিন মোড দিলে কি দেখাবে, ওটা দিলে কিছুই দেখাবে না, নর্মাল হবে, নর্মাল দিলাম ওকে। তাহলে একটু কাছে যাও, আপনারা একটু খেয়াল করে দেখেন লেখাটা গইলে নিচের দিকে পড়তেছে, তাহলে এটা একটা ইফেক্টিভ ওয়ার্ক। এটা আমি ব্লাড লিখে লাল কালার দিয়ে ব্যবহার করে আমি এটা আপনাদেরকে দেখাইলাম, এটা এভাবে না করে অন্যভাবে করা যেতে পারে। রফিকুল ঠিক আছে, তাহলে এটাকে আমি সেভ দিলাম কন্ট্রোল শিফট এস দিয়ে। ওকে, তাহলে প্রজেক্টটা ক্লোজ করে দিলাম।